জলবায়ু পরিবর্তনের প্রভাবে দ্রুতই গলতে শুরু করেছে সুইজারল্যান্ডের আল্পস হিমবাহের বরফ। বলা হচ্ছে ভবিষ্যতে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের মধ্যে পড়তে পারে দেশটি। এমন অবস্থায় পরিবেশ বাঁচাতে নতুন এক জলবায়ু বিল তৈরি করেছে সুইজারল্যান্ড। বিল অনুযায়ী 2050 সালের মধ্যে সুইজারল্যান্ডে পুরোপুরি বন্ধ করা হবে পেট্রোল ডিজেলের ব্যবহার। একই সময়ের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার পরিকল্পনাও রয়েছে দেশটির। প্রস্তাবিত এই বিল নিয়ে গণভোটের আয়োজন করে সুইজারল্যান্ড। বিলের পক্ষে রায় দিয়েছেন 59% বেশি মানুষ। দক্ষিণপন্থী সুইস পিপলস পার্টি ছাড়া বাকি সব রাজনৈতিক দল ছিল বিলের পক্ষে। জ্বালানি তেল ও গ্যাসের প্রায় পুরোটাই আমদানি করতে হয় সুইজারল্যান্ডকে। আমদানি করা জ্বালানির বেশিরভাগই আসে রাশিয়া থেকে। বিলে বলা হয় জীবাশ্ম জ্বালানির পরিবর্তে দেশটিতে ব্যবহার করা হবে বিকল্প শক্তি। সেজন্য আগামী এক দশকে খরচ হবে 200 কোটি সুইস মুদ্রা। মূলত পুরোপুরি গ্রিন এনার্জির দিকে ঝুঁকবে সুইজারল্যান্ড। দেশটির এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা। গণভোটে বহুজাতিক সংস্থার ওপর 15% হারে পরিবেশ কর চাপানোর সিদ্ধান্তকেও সমর্থন দিয়েছেন সাধারণ ভোটাররা। 79% বেশি ভোটদাতা এমন পদক্ষেপের পক্ষে ভোট দেন। ওয়ালিউল্লাহ ফারুক, এখন বিশ্ব। ছোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।